দেশের পটভূমি পরিবর্তনে শেখ জামাল শেখ রাসেল চট্টগ্রাম আবাহনের মতো শীর্ষ ক্লাবগুলো দল না করার ঘোষণায় অন্ধকার নেমেছে ফুটবল আঙ্গনে অনিশ্চিত ভবিষ্যতের মুখে প্রায় একশো পেশাদার ফুটবলার এজন্য সাত দফা দাবি নিয়ে বাফুফেতে হাজির হন ক্লাবগুলোর জাতীয় ফুটবলাররা একই দিনে মিলেছে সুখবরও বাবা সাদেক হোসেন খোকার উত্তরস্বরী হিসেবে ব্রাদার্সের দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন ফুটবলে শনি লেগেছে প্রতিদিনই কর্তাদের পদত্যাগের আন্দোলন চলছে এর মধ্যে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পৃষ্ঠপোষকের অভাবে দল না করার ঘোষণা দিয়েছে পেশাদার লীগের শীর্ষ তিন ক্লাব এতে আকাশ ভেঙে পড়েছে ক্লাবগুলোর ফুটবলারদের মাথায় তাই শেখ জামাল শেখ রাসেল ও চট্টগ্রাম আবাহনী ক্লাব তিনটির ফুটবলাররা ছুটে এসেছেন ফুটবল ফেডারেশনে তাদের অনেকেই আবার জাতীয় দলেরও তারকা ফুটবলার সাত দফা দাবিতে করেছেন মানববন্ধন তিন চারটা যদি টিম না হয় একটা টিমে যদি আপনার লোকাল পঁচিশ থেকে তিরিশ জন করে প্লেয়ার থাকে বাকি তিনটা বা চারটা টিমের যদি আপনার একশো বা একশো বিশটা প্লেয়ার থাকে সেই প্লেয়ারদের কী হবে তিনটা চার চারটা টিম যদি পার্টিসিপেট করে তাহলে আমার মনে হয় যে বিশটা এই একশোটা বা একশো বা একশো বিশটা প্লেয়ার ক্ষতিগ্রস্ত হবে না নয় কিন্তু এই একশো বিশটা প্লেয়ার কে দেয়নি আমরা চাই যে সবগুলো ক্লাব খেলুক তো তাদের দাবির প্রেক্ষিতে আমরা আমরা প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সাথে কথা বলে অতি দ্রুত বসবো বসে আমরা জানাবো প্লাস হচ্ছে তাদের একটা দাবি ছিল যেন স্পন্সর গুলো স্পন্সর করে এবং তাদের সাথে আমরা কথা বলবো তবে একই দিনে শেখ জামাল শেখ রাসেলের মতো ক্লাবগুলোর অনুপ্রেরণা খোঁজার পথ তৈরি হয়েছে হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন রক্তের সম্পর্ক এই ক্লাবকে রক্ষা করতে হবে এই ক্লাবকে রক্ষা করতে হবে সেই তার থেকে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আহ্বায়ক কমিটি করে এটাকে পরিচালনা করব পরবর্তীতে ম্যানেজমেন্টটাকে আমরা আরো আরো কিভাবে গতিশীল করা যায় আমার চেয়েও ভালো যদি আরও কেউ ক্লাবকে নেতৃত্ব দিতে পারে তাকে আমরা নিয়ে এসে কিন্তু এই ক্লাবে বসাবো অন্যগুলোতে এখন এমন কেউ এগিয়ে আসলে বিপদমুক্ত হবে দেশের ফুটবল এদিকে দল গঠনের শেষ তারিখ আগের নির্ধারিত সময় থেকে তিন দিন বাড়িয়ে করা হয়েছে বাইশ আগস্ট পর্যন্ত ফুটবলাররা নতুন উপদেষ্টার সাথে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বাফুফের কাছে অনুরোধ করেছেন মামনুর রশিদ ডিবিসি নিউজ ঢাকা